আসসালামু আলাইকুম। আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা সকলেই হয়তো জেনে থাকবে আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে 40 মার্কস থাকে, এবং তোমরা যদি বিগত সালের সকল কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করো তাহলে তোমরা দেখতে পাবে সেই 40 মার্কের ভিতরে 3 থেকে 4টি মার্কস আমাদের আসে বুদ্ধিমত্তা থেকে। তো এই বুদ্ধিমত্তাগুলো আমাদের কীরকম থাকে এবং কিভাবে আসলে আমরা কিভাবে অ্যান্সার করব, সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদেরকে আমি কিছু বুদ্ধিমত্তা সাজিয়ে রেখেছি তোমাদের জন্য, সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এবং সেগুলো কিভাবে তোমরা সলিউশন করতে পারো সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলো বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা, এখানে তোমাদের জন্য আমি কয়েকটি বুদ্ধিমত্তা সাজিয়ে রেখেছি। তো প্রথমে আমি শুরু থেকে যেখানে শুরু করবো সেগুলো হচ্ছে, প্রথমে সহজ থেকে আমি শুরু করবো, তারপর আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, প্রথমে আমরা যে বুদ্ধিমত্তা দিয়েছি এই ধরনের বুদ্ধিমত্তা তোমরা প্রায় দেখে থাকবে তোমাদের ক্যারেট কলেজে বিগত সালের কোশ্চেনগুলো এসেছে। তো আমি আজকে তোমাদেরকে যে বুদ্ধিমত্তাগুলো দেব সেই ধরনের বুদ্ধিমত্তাই আমাদের ক্যারেট কলেজ পরীক্ষায় থাকবে আমি আশা করছি, তবে শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবে তারা, অথবা একটু সংখ্যা চেঞ্জ করে দিবে, তবে নিয়মগুলা ফর্মুলাগুলা একই থাকবে। আমি যেগুলো দেবো সেগুলোর ভিতরেই ফর্মুলাগুলা থাকবে, শুধু তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে সেটা তোমাদের একটু ম্যানেজ করে লিখতে হবে, একটু মাথা খাটিয়ে লিখতে হবে। দেখো, প্রথমে আজকে আমার যেটা দিয়েছি তোমাদেরকে যে কোশ্চেনটা, এখানে বলা হয়েছে যে 4, 6, 10, 18, তারপর একটা ফাঁকা চিহ্ন দেওয়া হয়েছে, শূন্যস্থান দেওয়া হয়েছে। তো এই শূন্যস্থানে কত বয়স, অর্থাৎ 18 এর পরের সংখ্যাটা কত হবে এটা তারা বের করতে বলতে পারে। তো সেখানে তোমরা এটা কিভাবে বের করবে, দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 4, 4 এর পর হচ্ছে 6, তার মানে এই 4 এবং 6 এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। ডিফারেন্স মানে হচ্ছে এখানে পার্থক্য, পার্থক্য হচ্ছে 2। তারপর আবার পরের সংখ্যাটা দেখো 6 থেকে 10, এই দুইটার মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি কত, 4। 10 থেকে 6 বিয়োগ করলে থাকে হচ্ছে 4, তার মানে 6 এবং 10 মধ্যে পার্থক্য হচ্ছে 4। তারপর আবার যদি আমরা খেয়াল করি 10 এবং 18, এই দুটার মধ্যে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে পার্থক্য হচ্ছে আমাদের 8। এখন তোমার পার্থক্যগুলোর দিকে একটু খেয়াল করে দেখবে, তোমরা যদি পার্থক্যগুলো দেখো তাহলে প্রথম হচ্ছে 2, তারপর 4, তারপর 8, এটা কিভাবে গিয়েছে আমাদের এই পার্থক্যগুলো আমাদের হয়েছে, প্রথম 2 এর সাথে 2 গুণ করার পর 4 হয়েছে, সাপোজ 2 এর সাথে আমরা এই গুণ যদি 2 গুণ করি তাহলে 4 হয়েছে, আবার 4 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 8 হয়েছে, এখন 8 এর সাথে যদি 2 গুণ করি আমরা তাহলে এখানে হবে হচ্ছে 16। তার মানে এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা এবং 18 এই দুটো সংখ্যার পার্থক্য আমাদের হবে 16। যদি এই দুটো সংখ্যার পার্থক্য আমরা 16 করতে পারি তাহলে আমাদের এই সংখ্যাটা বের হয়ে যাবে। তো এখন এই সংখ্যাটা আমরা জানি না, কিন্তু এইটা জানি যে এই সংখ্যাটা এবং 18 এই সংখ্যাটা, এই দুটো সংখ্যার পার্থক্য হবে 16, এতটুকু আমরা জানি, কিন্তু এই সংখ্যাটা আমরা এক্স্যাক্টলি জানি না। তো এখন কি করব আমরা, যেহেতু আমরা সকলে কিন্তু জানি যদি এখানে একটা বিয়োগ ফল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ধরো বিয়োগ ফল, এটা বিয়োগ ফল আর এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। এখন এইটা এবং এইটা, এই দুটো যদি আমরা যোগ করি 18 এবং 16, যদি আমরা যোগ করে এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই দুইটার পার্থক্য পেয়ে যাবো 16। কিভাবে দেখো, প্রথম 18 এবং 16 যদি যোগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে 34। এখন তোমরা দেখতে পাবে 18 এবং 34 এই দুইটার পার্থক্য 16 হয় কিনা, যদি 16 হয়ে থাকে তাহলে মনে করবে তোমার অ্যান্সার হয়েছে। তো এই ধরনের বুদ্ধিমত্তা গুলোই আমাদের সচরাচর এসে থাকে। তো চলো বন্ধুরা, দ্বিতীয় বুদ্ধিমত্তাটা একটু দেখছি কিরকম হতে পারে। তো বন্ধুরা, পরবর্তী যে বুদ্ধিমত্তা তোমরা দিতে পারছো, তোমরা এটা দেখে বলতে পারো যে পূর্ববর্তী এবং পরবর্তীর এইটা দুইটা সেম ইউনিটটা, কিন্তু হুবহু সেম কিন্তু না, এখানে কিন্তু সংখ্যা চেঞ্জ করে দিয়েছে এবং যে টার্মটা আমাদের সেই টার্মটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছে, ফর্মুলাটাও চেঞ্জ করে দিয়েছে। তো এটা কিভাবে হবে সেটা দেখে দিচ্ছি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে 100, 100 পর দিয়ে দিয়েছে তারা 81, তারপর আবার দিয়ে দিয়েছে 64, তারপর আবার দিয়ে দিচ্ছে 49। তো এটার জন্য তোমাকে একটু মাথা কাটাতে হবে, একটু তোমাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে যে এখানে টার্ম গুলো কি রকম আছে, কি রকম প্যাটার্নে এগুলা লেখা আছে। তো তুমি যদি দেখো, যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে যে 100 রয়েছে, 100 কে যদি আমরা 10 যদি স্কোয়ার করি 10 কে, তাহলে কিন্তু 100 হয়, 10 কে স্কোয়ার করলে 100 হয়, তার মানে 10 গুণ 10, 10 কে স্কোয়ার করার মানে হচ্ছে 10 গুণ 10, এবং 10 গুণ 10 করলে হয় হচ্ছে 100। আবার 10 এর পরের সংখ্যাটা কত, 9, এই 9 কে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ বর্গ করি তাহলে 9 গুণ 9 = 81 কিন্তু হয়, 9 গুণ 9, 9 গুণে 81। তারপর 9 এর পরের সংখ্যা কত, 9 এর পরের সংখ্যাটা হচ্ছে 8। এখন আমরা এখানে যদি 8 কে বর্গ করি, 8 কে স্কোয়ার করি তাহলে 8 গুণ 8, 8, 8 গুণে = 64। তার 8 এর পরের সংখ্যাটা কত, 7, অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা, পরের সংখ্যা বলতে আমি বোঝাচ্ছি পূর্ববর্তী সংখ্যা।
তো 8 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 7 7 কে বর্গ করলে হবে 7 গুণ 7 49 তো এইভাবে কিন্তু আমাদের সম্পূর্ণ প্যাটার্নটা হয়ে যাচ্ছে কারণ প্রথম হচ্ছে 10 এর সাথে স্কয়ার করলে 100 তারপরের সংখ্যাটা 9 এর সাথে স্কয়ার করলে 81 তারপরের সংখ্যাটা 8 এর সাথে স্কয়ার করলে 64 আবার 7 এর সাথে স্কয়ার অর্থাৎ বর্গ করলে 49 তাহলে আমাদের নিচের প্যাটার্নটা গিয়েছে 10 থেকে 1 কমে 9 9 থেকে 1 কমে 8 8 থেকে 1 কমে 7 এখন কি করব আবার 7 থেকে 1 কমে 6 হয়ে যাবে তাহলে এখানে বসবে 6 এর স্কয়ার তার মানে 6 গুণ 6 কত হবে সেটা বসবে এই ফাঁকা ঘরে তাহলে আমরা জানি 6 গুণ 6 হচ্ছে 6 6 গুণে 36 তাহলে এখানে যদি আমরা 36 বসিয়ে দেই তাহলে আমাদের এই বুদ্ধিমত্তার অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে তো এইভাবে বন্ধুরা আমাদের বিভিন্ন ধরনের এইভাবে অঙ্কের অনেকগুলো সলিউশন থাকে অনেকগুলো বুদ্ধিমত্তা থাকে তোমরা যদি বিগত সালের কোশ্চেনগুলো দেখো তাহলে তোমরা এক্স্যাক্টলি বিষয়গুলো বুঝতে পারবে তো এই রকমের অনেকগুলো বুদ্ধিমত্তা রয়েছে আমি এক এক করে তোমাদেরকে কিছু কিছু দেখে দেওয়ার চেষ্টা করব আর তোমরা যদি এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো বিভিন্ন ক্যারেট কলেজের বই থেকে প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য এগুলো আরো সহজ হয়ে যাবে তো চলো বন্ধুরা পরবর্তীটা দেখছি তো বন্ধুরা পরবর্তী যে বুদ্ধিমত্তা তোমরা দেখতে পাচ্ছ এটা একটু অন্য ধরনের এই ধরনের বুদ্ধিমত্তা আমরা প্রায় সময় ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় দেখে থাকি তবে এগুলা মাঝে মাঝে বিভিন্ন ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় দিয়ে থাকে তবে সচরাচর এটা আসে না তবে যে কোনো মুহূর্তে এসে পড়তেই পারে যার জন্য এগুলো আমাদের শিখতে হবে এগুলা বিভিন্ন এক্সারসাইজ একটু কঠিন কঠিন দেওয়া আছে কিন্তু স্বভাবত আমাদের ক্যারেট কলেজ পরীক্ষায় সহজগুলাই দিয়ে থাকে তারা তো চলো এগুলা কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা একটু শিখে নিচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে এগুলা সমাধান করবে তো দেখো এখানে বলা হয়েছে আমার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আমার কি হয় এখানে পুরো একটা বাক্য দেওয়া আছে এটা দেখি অনেকে ঘাবিয়ে যায় কিরকম হবে কিরকম হবে তো এটার জন্য এটা সমাধান করার জন্য তোমাকে একটু মাথা কাটাতে হবে এখানে তোমাকে অর্ধেক অর্ধেক করে অল্প অল্প করে সামনের দিকে আগাতে হবে কিভাবে আগাতে হবে দেখো প্রথমে বলা হয়েছে আমার বাবার তার মানে আমার বাবা একটু ভাবতে হবে কল্পনায় কিছুটা ভাবতে হবে তাহলে তোমরা এটা আরো সহজে করতে পারবে ধরো আমার বাবার বোনের তার মানে আমার বাবার বোন হচ্ছে আমার খালা তারপর বোনের বাবার আমার খালার বাবাকে আমার খালার বাবা হচ্ছে আমার দাদা এখন এই বাবা হয়ে গেছে আমার দাদা আবার এই দাদার অর্থাৎ বাবার মানে হচ্ছে দাদার এই দাদার ছেলে তার মানে দাদার ছেলেকে আমার আমার দাদার ছেলেকে আমার দাদার ছেলে হচ্ছে আমার বাবা তাহলে এই ছেলের এখানে চলে আসছে আমার বাবা চলে আসছে আবার এই আমার বাবার মেয়ে আমার বাবার মেয়ে হচ্ছে আমার ছোট বোন কিংবা বড় বোন তাহলে এই মেয়ে আমার কি হয় তার মানে আমার বোন হয় এক্স্যাক্টলি এখান থেকে তোমার প্রত্যেকটা প্রত্যেকটা তোমরা যখন যাবে তখন দেখবে এখানে বলা হয়েছে প্রশ্নে বলা হচ্ছে আমার কি হয় তো এখানে প্রথম থেকে তোমরা প্রত্যেকটা যেখানে বলা হয়েছে এই বাবা এই বোন এই বাবা আবার এই ছেলে এই প্রত্যেকটা তোমার কি হয় সেটা আগে তুমি ভেবে নিবে তারপর সেখানে মূল অ্যান্সার যাবে আমার কি হয় তাহলে তোমরা এক্স্যাক্টলি এটা সমাধান করতে পারবে তো এখানে হবে ছেলের মেয়ে আমার কি হয় আমার বোন হয় এটা হবে মূলত অ্যান্সার আমার বোন আমাদের অনেকগুলা বুদ্ধিমত্তা রয়েছে প্রায় অনেকগুলো যেগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাতে পারছি না আমি তোমাদেরকে অল্প কয়েকটা দেখিয়ে দিব তোমরা সেইখান থেকে বুঝে নিতে পারবে কতগুলো আমাদের রয়েছে এবং তোমরা চাইলে ওই যে ক্যারেট কলেজের যে গাইডটা রয়েছে কিংবা সলিউশনটা রয়েছে এটা দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো কারণ তুমি তো জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যত বেশি প্র্যাকটিস করো তত বেশি তুমি এই বুদ্ধিমত্তা গুলোতে দক্ষ হয়ে যাবে তো চলো দেখো এখানে কি বলা হয়েছে এখানে বক্স আকারে আমাদের একটা প্যাটার্ন দেওয়া আছে তো এখানে প্রথমে এখানে একটা সংখ্যা দেওয়া আছে 11 এবং এখানে একটা সংখ্যা দেওয়া আছে 22 এবং তার মাঝ বরাবর একটা সংখ্যা দেওয়া আছে 44 আবার এখানে একটা 7 দেওয়া আছে এবং মাঝ বরাবর 28 এবং তার পরের সংখ্যা দেওয়া আছে 14 আবার এখানে দেওয়া আছে 13 এখানে দেওয়া আছে 26 এবং মাঝ বরাবর এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে তার মানে এইখানটায় আমাদের কত সংখ্যাটা বসবে তো সেটার জন্য আমাদেরকে এই দুইটা যে প্যাটার্ন রয়েছে এই দুইটা প্যাটার্নের উপর আমাদেরকে ডিপেন্ড করে এইখানের প্যাটার্নের যে মানটা রয়েছে এটা আমাদের বসাতে হবে তো দেখো এটার জন্য প্রথমে তোমাদেরকে খেয়াল করতে হবে এই দুইটা প্যাটার্ন এখানে এই প্যাটার্নটা এবং এই প্যাটার্ন এই দুইটা প্যাটার্ন তোমাকে খেয়াল করতে হবে এবং ভালোভাবে দেখতে হবে এখানে কি মিল রয়েছে এই দুইটা প্যাটার্নের ভিতরে কি মিল রয়েছে তো আমরা যদি একটু ভালো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে 11 এর সাথে যদি আমরা 2 গুণ করি গুণ 2 যদি 2 গুণ করি তাহলে আমাদের অ্যানসার আসবে 22 11 এর সাথে 2 গুণ করলে 22 আসবে তার মানে 11 2 গুণে 22 আবার যদি এই 22 এর সাথে যদি আবার এই 2 গুণ করি তাহলে আমাদের অ্যানসার চলে আসবে 44 একইভাবে পরবর্তীটা কিন্তু সেম
প্রথমেই আমরা 11 সাথে 2 গুণ করে অ্যানসার চলে আসছে 22 আবার 22 সাথে 2 গুণ করে অ্যানসার চলে আসছে 44 তার মানে প্রথম এই বক্স থেকে 2 গুণ করে এই বক্সে দিয়েছি আবার এই বক্স থেকে 2 গুণ করে এই বক্সে মানে বৃত্ত আকারে যে বক্সটা আছে সেখানে আমরা চলে আসছি এখন পরবর্তী যে প্যাটার্নটা এইটা দ্বিতীয়টা এইটাও কিন্তু সেম ভাবে দেওয়া আছে এখানেও কিন্তু সাথে সাথে 2 গুণ করার পর আমাদের হয়েছে 14 সাথে সাথে যখন 2 গুণ করছি তারপর হয়েছে 14 আবার 14 সাথে 2 গুণ করলে কিন্তু হয় 14 2 গুণে 28 এইভাবে কিন্তু আমাদের প্যাটার্নগুলো হচ্ছে তো প্রথমটা হয়েছে যেভাবে দ্বিতীয়টা সেভাবে হয়েছে তো তৃতীয়টা আমাদেরকে একই ভাবে সমাধান করতে হবে তো তৃতীয়টা কিন্তু আমাদের এখানে 13 সাথে 2 গুণ করা হয়েছে 2 গুণ করার পর আমাদের হয়েছে 26 এখন কি করব প্রথমে করেছিলাম 11 সাথে 2 গুণ করে 22 করেছিলাম 22 সাথে আবার 2 গুণ করে 44 করেছিলাম তাহলে এখানে 13 সাথে 2 গুণ করে 26 করেছি তাহলে 26 এর সাথে আমাদের 2 গুণ করে এখানে এই মানটা বসাতে হবে তো 26 সাথে যদি 2 গুণ করি তাহলে আমাদের অ্যানসার চলে আসবে 52 আচ্ছা 252 এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি অ্যানসার তো এইভাবে অনেকগুলো বক্স রয়েছে আমি তোমাদেরকে কিছু কিছু বক্স আকারে যেগুলো থাকে প্রায় সময় দিয়ে থাকে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা সেখান থেকে চাইলে প্র্যাকটিস করে রাখতে পারো এবং তুমি যদি আরো বেশি বেশি প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ক্যাডেট কলেজের কিছু গাইড কিনে তারপর সেগুলো থেকে প্র্যাকটিস করতে হবে তো চলো বন্ধুরা পরবর্তীটা আমরা দেখছি তো বন্ধুরা পরবর্তী যে বুদ্ধিমত্তা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার তুলতে একটু কষ্ট হয়েছে হয়তোবা বেশি ভালো হয়নি তবে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ যতটুকু আমি পেরেছি চেষ্টা করেছি অঙ্কন করার জন্য তো দেখো এটা এই ধরনের আমাদের থাকবে এখানে উপরে কিছু সংখ্যা দেওয়া আছে আবার নিচে কিছু সংখ্যা দেওয়া আছে এখানে দুইটা কোশ্চেন চিহ্ন দেওয়া আছে এই দুইটা জায়গায় আমাদের কি কি বসবে এটা আমাদেরকে বসাতে হবে তো তার জন্য আমাদেরকে প্রথমে নিচের লাইনগুলো ফলো করতে হবে তার সাথে সাথে উপরের লাইনগুলো কিন্তু ফলো করতে হবে তো কিভাবে উপরের লাইনগুলো ফলো আবার কিভাবে নিচের লাইনগুলো হয়েছে এটা কিন্তু আমাদের ফলো করতে হবে তো দেখো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে এই যে বক্সটা রয়েছে এবং এই বক্সটা দুটো বক্স কিন্তু আমাদের আড়াআড়ি ভাবে আছে কোণাকোণি ভাবে আছে এবং এই দুটো বক্স আবার একই ভাবে কোণাকোণি ভাবে আমাদের আছে তো এখানে 2 এর সাথে যদি আমরা 2 এর সাথে যদি স্কয়ার করি অর্থাৎ বর্গ করি তাহলে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি এখানে প্রত্যেকটা কিন্তু একই ভাবে আছে 2 এর সাথে স্কয়ার করলে আমরা এই মানটা পাবো 3 এর সাথে যদি আমরা স্কয়ার করি এই মানটা পাবো 5 এর সাথে স্কয়ার করলে এই মানটা 8 এর সাথে স্কয়ার করলে এই মানটা এখন এইখানে যেটা বসবে তার সাথে স্কয়ার করে আমাদের এই মানটা আনতে হবে তো আগে ফার্স্ট এগুলো দেখ দেখো তোমরা 2 এর সাথে বর্গ করলে 2 গুণ 2 সমান 4 3 এর সাথে বর্গ করলে 3 গুণ 3 সমান 9 5 এর সাথে বর্গ করলে 5 গুণ 5 সমান 25 8 এর সাথে বর্গ করলে 8 গুণ 8 সমান 64 এখন এইখানে কোন সংখ্যাটা বসবে যদি এইখানে সংখ্যাটা আমরা বের করতে পারি তাহলে কিন্তু এইটা আমাদের অটোমেটিক বের হয়ে আসবে কারণ আমরা এতক্ষণে জেনে গিয়েছি যে এখানে যে সংখ্যাটা বসবে তার সাথে বর্গ করতে হবে বর্গ করলে আমরা উপরের সংখ্যাটা পেয়ে যাব এখন আমাদের কি করতে হবে এইখানে সংখ্যাটা বের করতে হবে তো এখানে সংখ্যাটা কিভাবে বের করব দেখো এখানে প্রথম রয়েছে আমাদের 2 এবং পরে রয়েছে আমাদের 3 প্রথম আছে আমাদের ডিফারেন্স 1 অর্থাৎ পার্থক্য 2 এবং 3 এর মধ্যে পার্থক্য আছে প্রথমে আমাদের 1 তারপর পার্থক্য আছে 3 এবং 5 এর মধ্যে পার্থক্য আছে কত 2 তারপর 5 এবং 8 এর মধ্যে পার্থক্য আছে 3 দেখো প্যাটার্নটা কিভাবে গিয়েছে 1 2 3 পরপর গিয়েছে প্রথম 1 তারপর 2 তারপর 3 তাহলে পরবর্তীটা হবে 4 পার্থক্য হবে কত 4 তাহলে পরবর্তী এখানে পার্থক্য হবে 4 তো 8 আর এখানে যে সংখ্যাটা হবে তার পার্থক্য হবে 4 তাহলে 8 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এই মানটা আমরা পেয়ে যাচ্ছি কারণ এইখানে যে মানটা হবে সেটা থেকে যদি 8 বিয়োগ করা হয় তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে 4 তার মানে দাঁড়ায় 8 এর সাথে 4 যোগ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি এটা তোমরা এমনিতেই বুঝতে পারো তাহলে এখানে 8 এবং 4 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে রেজাল্ট চলে আসবে আমাদের আমি একটু নিচের দিকে লিখলাম রেজাল্ট চলে আসবে আমাদের 12 এবং এই 12 কে যদি বর্গ করা হয় অর্থাৎ স্কয়ার করা হয় 12 গুণ 12 করা হয় তাহলে রেজাল্ট আসবে 144 তার মানে এইখানে বসবে আমাদের আমি লিখে দিলাম এখানে বসবে আমাদের 12 এবং এইখানে বসবে 144 এইভাবে লিখলাম 144 তো এইভাবে আমরা এইটাও সমাধান করতে পারি এগুলো কিন্তু আমি স্কোয়ার দিয়েছি তোমাদের বোঝানোর জন্য এখানে কিন্তু স্কোয়ার দেওয়া লাগবে না আমাদের মূলত শুধু অ্যান্সারটা লেখা লাগবে 12 এবং 144 ওকে তো এইভাবে আমরা শুধু অ্যান্সারটা লিখে দিব 12 144 উত্তরে ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো চলো এই ধরনের কিন্তু অনেকগুলো রয়েছে আমি তোমাদের কিছু কিছু বেছে বেছে দেখাচ্ছি তো চলো পরবর্তীটা যাচ্ছি তো বন্ধুরা এইটা আমাদের আর একটা বুদ্ধিমত্তা এখানে বলা হয়েছে পরবর্তী বর্ণটি কি হবে এ সি এফ জে
তারপর একটা শূন্যস্থান দেওয়া আছে, এখানে শূন্যস্থানে পরবর্তীটা বর্ণ হবে, এই বর্ণটা কি হবে। তো এইটা একটু টাফ, এটা তোমরা সরাসরি খালি চোখে দেখলে এটা বুঝতে পারবে না। এটার জন্য তোমাদেরকে আমার সম্পূর্ণ যে অ্যালফাবেট গুলো রয়েছে সেগুলো আমার তোমাকে লিখে দিতে হবে, না হলে তোমরা এটা বুঝতে পারবে না। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস জি ইউ বোঝাতে পারবো। তো দেখো এখানে প্রথমে আছে এ, তারপর আছে ছি, তারপর এফ, তারপর জে, এরপর সি, তারপর এফ, তারপর জে। এখন পরবর্তী এখানে এটা কত হবে দেখো, প্রথমে আছে কি আমাদের এ, এই কোথায় আছে, এই হচ্ছে আমাদের এ, তারপর কত সি, সিটা আমরা বের করলাম, তারপর হচ্ছে এফ, এফটাও বের করলাম, তারপর আছে হচ্ছে জে, এই জেটাও বের করলাম। তার মানে এই তিন এই চারটা ছিল, চারটা আমরা বক্স আকারে বের করে দিলাম। এখন পরবর্তী এখানে যেটা হবে সেটা আমাদেরকে বক্স আকারে বের করতে হবে, সেটা কোনটা হবে, কোন অ্যালফাবেটটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো কিভাবে বের করবো দেখো, প্রথমে এ, এরপর হচ্ছে সি, এই সি এবং এ এখানে মাঝখানে আমাদের একটা বর্ণ তারা বাদ দিয়েছে, শুধুমাত্র একটা বর্ণ বাদ দিয়ে আমাদের এরপর বি না লিখে সরাসরি সিতে চলে গেছে। তারপর সি এর পর বাদ দিয়েছে কয়টা, দুইটা, আমরা লিখে দিলাম প্রথমে বাদ দিয়েছে একটা বর্ণ, একটা বর্ণ, তারপর বাদ দিয়েছে কয়টা, ডি এবং ই, দুইটা বর্ণ বাদ দিয়েছে, তারপর আবার জি এইচ আই, তিনটা বর্ণ বাদ দিয়ে তারপর জে লিখছে। তো এই তিনটা বর্ণ বাদ দিয়েছে, তাহলে প্যাটার্নটা দেখে তোমরা আসলে বুঝতে পেরেছো যে কিভাবে হবে এটা। প্রথমে একটা বর্ণ বাদ দিয়েছে, আমরা এক লিখেছি, তারপর দুইটা বর্ণ বাদ দিয়ে পরবর্তী বর্ণটা লিখেছে দুই লিখেছি, তারপর তিনটা বর্ণ বাদ দিয়ে পরবর্তী বর্ণটা লিখেছি, যার কারণে তিন লিখেছি, তাহলে পরবর্তীতে হবে চার। তার মানে এখানে চারটা বর্ণ বাদ দিয়ে আমাদের পরবর্তী বর্ণটা লিখতে হবে। এখানে চারটা বর্ণ হচ্ছে কে এল এম এন, এই পর্যন্ত হচ্ছে চারটা, তার মানে এর পরবর্তী বর্ণটা হচ্ছে ও। তো এই ও ইটা আমাদের হবে শূন্যস্থান, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এটা আমাদেরকে বের করতে হবে, এটা কিন্তু আমরা খালি চোখে দেখলে সরাসরি বুঝতে পারি না, এটার জন্য আমাদের সম্পূর্ণ অ্যালফাবেট গুলো লেখা লাগছে এবং সেইখান থেকে আমাদের বের করা লাগছে পরবর্তী যে শূন্যস্থানটা সেখানে কি বসবে। তো চলো বন্ধুরা পরবর্তীতে যাচ্ছি। তো বন্ধুরা পরবর্তী যে বুদ্ধিমত্তাটা দেখতে পাচ্ছ এটা একটু টাফ, এটা তোমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। এটাই আমাদের শেষ, এরপরে আর দেখাচ্ছি না, এটাই শেষ আমাদের বুদ্ধিমত্তার একটা অঙ্ক। তো এইটা একটু টাফ, এটা তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, একটু খেয়াল করে নিতে হবে। আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তোমাদেরকে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখো এখানে প্রথম দেওয়া আছে দুই যোগ তিন সমান দশ, দুই যোগ তিন সমান দশ তো কখনই হয় না, যেহেতু এটা একটা বুদ্ধিমত্তা যার কারণে এটা এইভাবে দেওয়া আছে, দুই যোগ তিন সমান দশ। আবার পাঁচ যোগ ছয় সমান ছেষট্টি, সাত যোগ দুই সমান তেষট্টি, সাত যোগ নয় সমান একশো চুয়াল্লিশ, আট যোগ আট সমান কত, এখানে আমাদের সংখ্যাটা বের করতে হবে কত। তো এই সংখ্যাটা বের করার জন্য ডিপেন্ড করবে এখানে এই চারটা সংখ্যার উপরে, এই চারটা প্যাটার্নের উপরে ডিপেন্ড করবে এই সংখ্যাটার মান। তো এটা কিভাবে বের করবো দেখো, প্রথমে হচ্ছে দুই যোগ তিন, দুই এবং তিন যদি আমরা যোগ করি, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে রেজাল্ট আসবে পাঁচ, দুই এবং তিন যোগ করলে আসবে পাঁচ। এখন এই পাঁচের সাথে যদি আমরা দুই গুণ করি, কেন দুই গুণ করবো, প্রথমে যে সংখ্যাটা রয়েছে প্রথম যে সংখ্যাটা, এই সংখ্যাটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট হবে দশ, এই দশ তারা এখানে লিখেছে দশ। তারপর আবার যাচ্ছি পরবর্তীটায়, পরবর্তী হচ্ছে পাঁচ এবং ছয়, এই দুটো যোগ করব। তো এই পাঁচ এবং ছয় এই দুটো যোগ করলে আমাদের রেজাল্ট আসবে এগারো, এবং এগারোর সাথে এখানে একটা আছে পাঁচ আর একটা আছে ছয়, যদি পাঁচ গুণ করি তাহলে হবে পঞ্চান্ন, তার মানে এটা হচ্ছে না। যদি ছয় গুণ করি, এই ছয় যদি আমরা গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে ছেষট্টি, এটা আমাদের দ্বিতীয়টা হয়ে গেছে। আবার যাচ্ছি পরবর্তীটা সাত যোগ দুই, সাত এবং দুই যদি যোগ করি তাহলে রেজাল্ট আসবে নয়, এবং এই নয়ের সাথে কোনটা গুণ করলে তেষট্টি হবে, দুই গুণ করলে কিন্তু নয় গুণে আঠেরো হয়, তার মানে সাত গুণ করতে হবে, কোনটা গুণ করতে হবে, এই সাত, সাত গুণ করলে সাত নয় গুণে তেষট্টি। তারপর আবার যাচ্ছি পরবর্তীটায়, সাত এবং নয় এই দুটো যোগ করলে আমাদের হবে ষোলো, এবং ষোলোর সাথে নয় গুণ করলে আমাদের একশো চুয়াল্লিশ হবে, সাত গুণ করলে কিন্তু একশো চুয়াল্লিশ হবে না, তোমরা চাইলে গুণ করে দেখতে পারো, ষোলোর সাথে যদি আমরা নয় গুণ করি তাহলে হবে আমাদের ষোলো নয় গুণে একশো চুয়াল্লিশ। তো এই ধরনের আমাদের প্যাটার্নটা হবে। তো এখানে দেখো, খেয়াল করে দেখো, প্রথমটা কি করা হয়েছে,
এই দুটো যোগ করার পর প্রথম সংখ্যাটা দিয়ে গুণ করে 10 হয়েছে। আবার পরেরটা কি করছে, এই দুটো যোগ করার পর দ্বিতীয় সংখ্যাটা দিয়ে গুণ করেছে। আবার দুটো যোগ করার পর প্রথমটা, আবার দুটো যোগ করার পর দ্বিতীয়টা। মানে গুণ দেওয়ার সময় যোগ সবগুলোই প্রথমে যোগ করেছে, গুণ দেওয়ার সময় প্রথমে দিয়েছে প্রথমটা দিয়ে গুণ করে 10 বের করছে, আর পরবর্তীটা দ্বিতীয়টা দিয়ে, আবার পরবর্তীটা প্রথমটা দিয়ে, আবার পরবর্তীটা দ্বিতীয়টা দিয়ে গুণ করেছে। তো আমাদের পরবর্তী যেটা রয়েছে এইটা, এইটাও কিন্তু আমাদের সেইভাবে করতে হবে। তার মানে এই দুটা প্রথমে যোগ করব, 8 আর 8 যোগ করলে হবে হচ্ছে 16, এবং 16 সাথে আমাদের গুণ করতে হবে কোনটা, প্রথমটা, এই প্রথমটা গুণ করতে হবে। এখানে যদি আমাদের সংখ্যা চেঞ্জ করে দিত, 8 এর বদলে যদি 9 দিত, তাহলে কিন্তু আমাদের 9 নিলে হইতো না, এই 8 এই প্রথমটা কিন্তু আমাদের নেওয়া লাগতো। এই 16 সাথে আমাদের গুণ করতে হবে প্রথমে যেটা রয়েছে প্যাটার্ন অনুসারে। দেখো এখানে এইটা গেছে, আবার এইটা, আবার এটা, তাহলে আবার আসবে এই 8। তো 8 আমাদের 16 সাথে গুণ করা লাগবে। 8 গুণ করার রেজাল্ট কত আসবে দেখো, 128। তো এই হবে আমাদের রেজাল্ট। তার মানে এখানে প্রশ্নবোধক চিহ্নটায় 8 গুণ করলে আমাদের রেজাল্ট আসবে 128। তো এইটা হচ্ছে মূলত অ্যান্সার। তো বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকটা বুদ্ধিমত্তার যে সলিউশনটা কিভাবে তোমরা বের করবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এবং আমি তোমাদেরকে এটা বলতে পারবো যে এই ধরনের বুদ্ধিমত্তা গুলি আমাদের ক্যাট ক্লাস ভর্তি পরীক্ষায় এসে থাকে সচরাচর। এই ধরনের বুদ্ধিমত্তা গুলি আসে, তোমরা চাইলে বিগত সালের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো তোমরা চেক করে দেখতে পারো। 3 থেকে 4টা কোশ্চেনই আসে আমাদের বুদ্ধিমত্তা থেকে, এবং এই ধরনের বুদ্ধিমত্তা গুলি আমাদের সচরাচর এসে থাকে। তো হয়তো তারা একটু সংখ্যা চেঞ্জ করে দেয়, একটু প্যাটার্নটা ভিন্ন করে দেয়, এবং একটু ঘুরিয়ে ফিরিয়ে তারা দেয়, কিন্তু নিয়মগুলো আমাদের এই ধরনেরই থাকে। তো আশা করছি বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি তোমাদের কাছে এটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার পার্শ্ববর্তী যে বন্ধুরা আছে যারা ক্যাট ক্লাস পরীক্ষা দেবে তাদেরকে তুমি ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দিও, যাতে তারা দেখে হেল্পফুল হতে পারে। তো চলো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নেব, এবং তোমাদের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।